নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত একটু অন্যরকম হতে চলেছে, কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটা বানাবো। আপনারা জানেন ওই ট্যাঙ্কে মিক্স মাছ আছে, এটাতে আছে মনোসেক্স, আর এটাতে আছে ট্যাংরা এবং শিঙ্গি। তো কয়েকটা প্রশ্ন উত্তর বলতে দু তিনজন বন্ধু কোশ্চেন করেছিল যে ট্যাংরা মাছ কী খাবার খায়, এই যে ভাসা আমরা ফ্লোটিং খাবারটা দিই সেটা খায় কিনা। তো আমি এখন প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো ট্যাংরা মাছ ওই ভাসা খাবারটাই খায়। আর ওই যে আমরা সিপি অথবা গ্রোয়েল কোম্পানির যে ভাসা 0.8, 0.5, 0.8 অথবা 1.2 যেরকম সাইজের দানা, মাছের যেরকম আপনার সাইজ হবে সেরকম দানা দিবেন, ওই ভাসা খাবারটাই খাবে ট্যাংরা মাছ আর শিঙ্গি মাছ। এতে কোনো কিছু প্রবলেম হচ্ছে না, মাছের গ্রোথও ভালো আসছে। আর আপনারা পুকুরে কালচার করুন অথবা ট্যাঙ্কে, ওই খাবারটাই খাচ্ছে ট্যাংরা মাছ, কোনো প্রবলেম হচ্ছে না, মাছের গ্রোথ হচ্ছে। আর এটা আমি যে বলছি এটা নোনা ট্যাংরা বা দেশি ট্যাংরা ওইটার কথা বলছি, এবং গুলসা সেটাও ওই রকমই খাবে, ঠিক আছে? তো আর আপনারা এই যে নোনা ট্যাংরা চাষ করতে পারেন, ওটা আপনাদের একটু টাইম সাপেক্ষ, টাইম বলতে 6 মাস মতো এরকম টাইম লেগে যাবে। আর ওটা নোনা জলে থাকে, এরকম টিডিএস একটু কন্ট্রোল করে রাখতে হবে। প্রথমে আপনাকে মিনিমাম 1,500 করে টিডিএস রাখতে হবে, তারপর হালকা হালকা একটু বাড়াতে হবে, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এখন আলোচনা করব, যেটা হলো আমাদের নোনা ট্যাংরা অথবা শিঙ্গি মাছ। এই ট্যাঙ্কে শিঙ্গি আছে, এই ট্যাঙ্কে তো যে শিঙ্গিটা আমি আপনাদের মানে এখন দিনের বেলা ভিডিও করছিলাম, তো আমি স্ক্রিনে দেখাবো। শিঙ্গিগুলো খুবই ছোট ছোট এবং এটা দেশি, পিওর দেশি শিঙ্গি, এটা হ্যাঁচারি থেকে শিঙ্গি নেওয়া না। তো এই শিঙ্গির গ্রোথ খুব ভালো হচ্ছে, তো আমি আপনাদের সামনে এখন দেখাবো। আর এই শিঙ্গি মাছের যে কালচারটা, এর ওয়াটার প্রিপারেশনটা একটু ডিফারেন্ট আমি করেছি। এতে কি আমি কি করেছি, এতে নতুন জল অ্যাড করে ওয়াটার প্রিপারেশন যেভাবে বায়োফ্লকে হয় সেভাবে আমি করিনি, ঠিক আছে? তো এটা কি করেছি, আপনার যদি নতুন, প্রথমে আপনি শিঙ্গি মাছ করতে যাবেন না, খবরদার যাবেন না, প্রথমে আপনি মনোসেক্স অথবা কই শুরু করুন, একটা ট্যাঙ্ক বানান অথবা দুটো ট্যাঙ্ক বানান। ট্যাঙ্ক বানিয়ে কই মনোসেক্স আপনার কালচার করুন, ওয়াটার প্রিপারেশন করুন যেভাবে করা হয়, সব কিছু মেনটেন করে, এবং ওই জলটা পুরনো হোক। জলটা যখন 2-3 মাসের পুরনো হয়ে যাবে, ফ্লক ডেভেলপ হবে ভালোভাবে, ওই জলের প্যারামিটার সবগুলো কন্ট্রোল হয়ে যাবে, তখন ওই জলটাকে নিয়ে আলাদা একটা ট্যাঙ্ক বানিয়ে, এইটা ইউটিউবে হয়তো কেউ বলে না, হ্যাঁ, ওইভাবে যদি আপনারা কালচার করেন শিঙ্গি মাছ একটাও মরবে না অথবা ট্যাংরা মাছও মরবে না। আর ট্যাংরা মাছ সবসময় মনে রাখবেন যেন 3,000, 4,000, 5,000 লাইনের ট্যাংরা মাছ হয়, ছোট ট্যাংরা আপনারা ছাড়ার চেষ্টা করবেন, তা না হলে মানে মর্টালিটি অনেকটা বেশি আসবে, তখন আপনারা সামলাতে পারবেন না। তো ছোট ট্যাংরা মাছ ছাড়ার চেষ্টা করবেন, ওতে মর্টালিটি হবে না, খুবই ভালোভাবে কালচার হবে। আর দ্বিতীয়ত যে বললাম, পুরনো জল নিয়ে সবসময় আপনারা শিঙ্গি অথবা ট্যাংরা অথবা মাগুর ছাড়বেন, খুবই ভালো বায়োফ্লকের ক্ষেত্রে। এমনি যদি আদার্স যে কেউ মাটি খুঁড়ে পুকুরের মতো করে ছোট চৌবাচ্চা বানিয়ে কালচার করে সেটা আলাদা ব্যাপার, আমি জাস্ট বায়োফ্লকের জন্য বলছি। বায়োফ্লকে পুরনো জলে সবসময় আপনারা ট্যাংরা অথবা শিঙ্গি মাগুর ছাড়বেন, এতে মর্টালিটি হার কম থাকবে, খুবই ভালোভাবে কালচার হবে, ঠিক আছে? আর মনোসেক্স তেলাপিয়া তো আপনারা জানেন যেভাবে কালচার করা হয় সেভাবে কালচার করবেন। আর ডাকুইটস অথবা অ্যাজোলা, এ ট্যাংরা বা শিঙ্গি এগুলো অতটা পছন্দ করে না, খায় না, মনোসেক্স এবং কই মাছটা ভালোভাবে ফিডিং করে, তো তাদের এফসিআর অনেকটাই কম আসবে। কারণ আমি অ্যাজোলা ডাকউইড সেগুলো আমি সারাদিনে একবার দিচ্ছি, একবার থেকে দুবার কখনো কখনো দিয়ে দিচ্ছি, এবং ফ্লোটিং খাবারটা 1-2 বার দিচ্ছি, মানে ওতে অ্যাপসিয়ার আমি আনবো 0.56 এরকম। আমি আপনাদের সামনে ওই ট্যাঙ্কের হারভেস্টিং এবং হারভেস্টিং করবো তার 4-5 দিনের মধ্যে, সেটা আপনাদের ডিটেলস আমি দেখাবো কত কী খরচা হয়েছে। তো আর এইভাবে আপনারা যদি কালচার করেন সফলতা লাভ করবেন। আর ট্যাংরা শিঙ্গি এদের খাবার খরচা খুবই কম, এবং লং টার্মের জন্য এটা 8 মাস, 7 মাস এরকম শিঙ্গি মাছ লেগে যাচ্ছে, 7-8 মাসের উপরে লেগে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ট্যাংরা মাছটা 6-7 মাসে আশা করি হয়ে যাবে, আমি এবছর প্রথম এটা দেখছি,
এই রেজাল্ট কি হয় জানাতে থাকবো আপনাদের, আপনারাও চেষ্টা করবেন। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন বা লাইক করবেন, আর আমার সঙ্গে থাকুন। বায়োফ্লক এবং পুকুর কালচারের নানান রকম পদ্ধতি নিয়ে আমি আসছি, এবং আমাদের একটা ট্রেনিং সেশন শুরু হচ্ছে। ট্রেনিংয়ের ফিস কোনো নেই, ফ্রি ট্রেনিং করানো হবে। ওতে যদি আপনারা যোগদান করতে চান তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ট্রেনিং দেওয়ার জন্য ভালো অভিজ্ঞ ট্রেনার আমাদের আছে, ট্রেনার উনি ট্রেনিং দেন, এবং ফ্রি ট্রেনিং, সম্পূর্ণ ফ্রি ট্রেনিং। আপনারা যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার থাকবে। নমস্কার, আজকের মতো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ট্রেনিং সেশনের ভিডিও আসবে অনেক, এবং হারভেস্টিংয়ের ভিডিও নানান রকম, এবং মাছের ব্রিডিংয়ের ভিডিও আসবে। ব্রিডিং করানো কীভাবে হয় সেগুলো শেখানো হবে আমাদের ট্রেনিং সেন্টারে। তো যোগাযোগ করতে পারেন। নমস্কার।